আলাইকুম স্বাগতম ওয়ান ইজ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ও সুশাসন এইসিসি দুই হাজার একুশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম পত্রের সিলেবাস নিয়ে অর্থাৎ কোভিড নাইন্টিন এর কারণে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসটি করা হয়েছে সেই সিলেবাসের আলোকে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ সংক্ষিপ্ত করে যে সমস্ত ইউনিট ও লিসন আপনাদের দেওয়া হয়েছে সেটি মূলত আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের মোট নয়টি প্রশ্ন থাকবে সেখান থেকে আপনাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিনটি প্রশ্নের মার্ক থাকবে তিরিশ পাশ নাম্বার হবে দশ এবং নৈবিত্তিক থাকবে মোট চল্লিশটি সেখান থেকে বিশটি নৈবিত্তিক আপনাদের দাগাতে হবে সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে তাহলে চলে নাম আজকের আলোচনা শুরু করি ইউনিট ইউনিট একে যে সমস্ত পার্টগুলো আপনাদের জন্য রয়েছে সেটি হলো পার্ট এক পয়েন্ট এক পরিণতি ও সুশাসনের ধারণা পার্ট এক পয়েন্ট দুই পরিণতি ও সুশাসনের পরিধি পাঠ এক পয়েন্ট তিন ও সুশাসন পাঠের গুরুত্ব অর্থাৎ পরিণতি সুশাসনের ধারণা পরিণতি সুশাসনের পরিধি এবং পুরোন সুশাসন পাঠের গুরুত্ব ইউনিট তিন ইউনিট তিনে যে সমস্ত পাঠগুলো আছে পাঠ তিন পয়েন্ট এক মূল্যবোধের ধারণা ও বৈশিষ্ট্য পাঠ তিন পয়েন্ট তিন সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ পাঠ তিন পয়েন্ট চার আইনের ধারণা ও শ্রেণীবিভাগ পার্ট তিন পয়েন্ট পাঁচ আইনের শাসন ইউনিট ছয়ে যে সমস্ত পার্টগুলো রয়েছে পার্ট ছয় পয়েন্ট এক রাষ্ট্রের ধারণা পার্ট ছয় পয়েন্ট পাঁচ বলপূরক মতবাদ ও বিবর্তনমূলক মতবাদ পাঠ ছয় পয়েন্ট ছয় সামাজিক চুক্তি মতবাদ পার্ট ছয় আধুনিক রাষ্ট্রের কার্যাবলী ইউনিট সাত পাঠ সাত এক সরকারের ধারণা ও শ্রেণী বিভাগ পাঠ সাত গণতন্ত্রের সুবিধা ও সীমাবদ্ধতা পাঠ সাত পয়েন্ট গুণাবলী ও সমস্যা পাঠ সাত গণতন্ত্র ও এক পাঠ সাত পয়েন্ট পাঁচ গণতন্ত্রের সাফল্য শর্তাবলী পাঠ সাত পয়েন্ট ছয় আদর্শ শাসন ব্যবস্থায় ব্যবস্থা হিসাবে গণতন্ত্র পাঠ সাত পয়েন্ট সাত রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলী ও সমস্যা পাঠ সাত পয়েন্ট আট সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের গুণাবলী ও সমস্যা পাঠ সাত পয়েন্ট নয় রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকার পাঠ সাত পয়েন্ট দশ এককেন্দ্রিক সরকারের গুণাবলী ও সমস্যা পাঠ সাত পয়েন্ট এগারো যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী ও সমস্যা পাঠ সাত পয়েন্ট বারো এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখছি পাঠ ইউনিট সেভেন সব থেকে বড় সুপ্রিয় শিক্ষার্থী এই ইউনিটটা আপনারা প্রয়োজনে স্কিপ করতে পারেন অর্থাৎ এই ইউনিটটা না চলবে বাকি যে ইউনিটগুলো আছে সেখান থেকে পড়লেও হবে পাঠ সরি ইউনিট নয় পাট নয় পয়েন্ট দুই আইনসভার ধারণা ও কার্যাবলী পাট নয় পয়েন্ট সাত শাসন বিভাগের গঠন ও কার্যাবলী পাঠ নয় বিচার বিভাগের গঠন ও জাতি ও জাতীয়তার ধারণা পাঠ বারো পয়েন্ট চার দেশপ্রেম সুপ্রিয় শিক্ষার্থী আহ মূলত এই ইউনিট গুলো এবং এই পাঠ গুলো আপনারা যদি ভালোভাবে দেখে যান তাহলে সব প্রশ্নের কমন পড়বে ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ও শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম